সোমবার লোকসভা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবার পর পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 26 নম্বর ওয়ার্ডের গোদা এলাকায় রাত থেকে তৃণমূল কংগ্রেসের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এলাকায় ব্যাপক বোমাবাজি চলে, আহত হয়েছেন উভয় পক্ষের বেশ কয়েকজন। তার মধ্যে এক মহিলা গুরুতর আহত অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ওইটা আমার চাচি হয়। কি নাম? মমো বেগম। কখন এটা ঘটলো? কখন ঘটলো? এটা রাত 11টার সময় করে। তখন কি হলো, কি দেখলে তুমি? আমি বাড়িতে ঢুকেছি, পুরা টাঙ্গি বললুম নিয়ে বাড়িতে ঢুকে গেলো, দিয়ে আমার বাপ চাচারা নাই, দিয়ে বাপ চাচি পেল না, দিয়ে বোম ফুমলিয়ে ভয় দেখাচ্ছে, ঠিক আছে, হাতে বোম ছিল। আমাদের যে নেতা কাঞ্চন কাজী তার ঘরে বোম মেরেছে, তা আমাদের বাড়িতে ঢুকলো, আমার চাচিকে আমাকে বেধড়ক করে টাঙ্গি বললুম নিয়ে বোম দেখিয়ে ভয় দেখিয়ে মারধর করে ওরা চলে গেল। হ্যাঁ, আমার চাচি এখন হাসপাতালে ভর্তি আছে। আমারও হাতে লেগেছে, আর কাঞ্চনের ঘরে বোম মেরেছে। হ্যাঁ, পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও র‍্যাফ নামানো হয়। ঘটনায় জড়িত থাকা সন্দেহে পুলিশ 30 জনকে গ্রেপ্তার করেছে। বেশ কিছুদিন যাবৎ ওই এলাকায় দুটি গোষ্ঠীর মধ্যে চাপা উত্তেজনা চলছিল। কালকে আমরা ভোট করছিলাম, আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জেতার জন্য ভোট করছিলাম। ভোটার পর শেষের পর মেশিন পত্র যখন চলে যায়, এভিএম মেশিন তুলি, তখন সবুজ আর মেহবুবের লোক এসে বাইরে থেকে লোক নিয়ে এসে বোম গুলি নিয়ে এসে আমাদের অ্যাটাক করে, পার্টি ভাঙচুর করে, পাড়ি পাড়ি সব ভেঙে দেয়। আমরা দেখবেন সব কিছু হয়। তাহলে ঘরের মহিলাকে বার করে ছুরি করে বললম করে কেটেছে, বর্ধমান হাসপাতালে চিকিৎসা দিয়ে চলছে। তারপর আমাদের র‍্যাপকে নিয়ে আমাদের পর্যন্ত মারছে, যা অবস্থা করেছে। আর বাইরেকার সব কাঁধে ব্যাগ নিয়ে আর সব বোম মেরে যাচ্ছে। হ্যাঁ, তো আমরা পুরো ঘর ছাড়া। যারা এসেছিলো তারা কারা? তারা মেহবুব আর সবুজ লোক নিয়ে এসেছিলো, সবুজের ভাই। সবুজের ভাই বোম হাতে ব্যাগ, বোমের ব্যাগ নিয়ে গোটা পা তোলপাড় করেছে। আপনারা দেখতে পাবেন ভিডিও ফিডিও। ওরাও টিএমসি করে, আমরাও টিএমসি করি। হ্যাঁ, ওদের পাশে মানুষ নাই, সব মানুষ আমাদের পাশে চলে এসেছে, তার ড্রাগ। আর মেহবুব তো আপনারা দেখবেন জেনেছে, খাগড়াগড়ে যখন কাণ্ড হয়েছিল তখন দল ঘোষণা করেছিল মেহবুব আমাদের পার্টির কেউ না। মেহবুব এখানে এসে অশান্তি সৃষ্টি করেছে, যতবার মেহবুব এখানে এসে গোদা অশান্তি সৃষ্টি হয়েছে। আর বোম গুলি কোমরিলে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, প্রচুর লোক নিয়ে এসেছিল, ওর চালসম করে এসেছিলো, মোটরসাইকেল করে এসেছিলো। হ্যাঁ, মুখে দেখবেন আমাদের সিসিটিভি ক্যামেরা হয়তো ধরা পড়বে যদি থাকে, মুখে সব রুমাল বাঁধা, টাটা সামো করে, মারুতি ভ্যান করে, অস্ত্র টাঙ্গি বললম। হ্যাঁ, একটা মেয়ে ছেলেকে বা আমাদের এখানে পাইনি বলে মেয়ে ছেলেকে টাঙ্গি করে ছুটিছে বর্ধমান হাসপাতালে ভর্তি হয়েছে। এখন দেখুন আপনারা এই বিষয় নিয়ে, এর বিষয়ে বলবো যে অভিযোগ করব। হ্যাঁ, দলকে বলবো, আমরা দলের হয়েই কাজ করি, তা আমরা তো একই দলের জন্যই সব করছি। এরকম যদি দল খুঁজেই করে তাহলে আমরা কিকাকে নিয়ে বাঁচবো? আমাদের একটু বড় যে আমাদের মাথা আছে, এটা গোদা 26 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, ফকু মাস্টার, 26 নম্বর ফকু মাস্টার, সবি মাস্টার নেতৃত্ব, সবার মহিলা নেতৃত্ব হচ্ছে। আমরা, আমি চাই যে দল আমরা করি। আমরা টিএমসি দল, আমরা কাঞ্চনগাঁই দলে আছি, আর ওরা মেহবুবকে নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব করছে। হ্যাঁ, তো আমরা চাই বড় দলকে বলি যে আমাদের জন্য প্রোটেকশন একটু ব্যবস্থা করা হোক। এদিন তারই বহি প্রকাশ ঘটে। কাঞ্চন কাজী লোকেরা যারা বিবৃতিটা দিচ্ছে, আমি মনে করি যে তাদের কোনো বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমার বক্তব্য বলাটা, আমি মনে করি যে আমার বিবেকে বাঁধছে, রুচিতে বাঁধছে। এই ঘটনার মূল যে নায়ক খোকন দাস আর কাঞ্চন কাজী, খোকন দাসকে গিয়ে জিজ্ঞেস করুন। খোকন দাস নাকি বলেছে, খোকন দাসের লোকেরা, কাঞ্চন কাজীর লোক নয়, কাঞ্চন কাজী কেউ নয়, ও সিপিএম থেকে আগত। খোকন দাসের লোকেরা চারিদিকে প্রচার করে বেড়াচ্ছে যে এরকম খাগড়াগড়ের ব্যাপারে মেহবুব, মেহবুবের বিরুদ্ধে যদি খাগড়াগড়ে অভিযোগ হবে তাহলে মেহবুবকে অ্যারেস্ট করা হয়নি কেন? মেহবুব উল্টে যারা মিডিয়ার লোকেরা, রাজনৈতিক নেতৃত্ব, সিপিএমের লোকেরা যে বিবৃতি দিয়েছিল তার পরিপ্রেক্ষিতে মেহবুব কোর্টে গিয়েছিল, সেটা এখনও কোর্টে আছে। খোকন দাস রাজনৈতিকভাবে লড়াই করতে পারছে না, যার জন্যেই ওর যে জায়গাটা সেটাকে হ্রাস করছে, সেই জন্যেই ও পরিকল্পিতভাবে
প্রত্যেকটা মুসলিম এলাকায় একটা দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে, মুসলমান মুসলমানের দ্বন্দ্ব লাগিয়ে রাজনৈতিক পরিবেশটাকে কলুষিত করছে। বর্ধমানের সমস্ত জায়গায় আপনারা খোঁজ নিয়ে দেখুন, কান পাতলেই জানতে পারবেন যে খোকন করাচ্ছে এটা। মেহবুব বলে কেউ নয়, মেহবুব তৃণমূল কংগ্রেসে ছিল, আছে, থাকবে। আমি জানি না যে খোকন দাস অরূপ বিশ্বাস মহাশয়ের থেকেও বড় নেতা কিনা, কারণ অরূপ বিশ্বাস মহাশয় বর্ধমানের অবজারভার, উনি বলছেন যে মেহবুবের মতো কাজ করবে। আমি খোঁজ নিয়ে জেনেছি যে মেহবুবের বিরুদ্ধে কোনো রকম কোনো অভিযোগ নেই, তারপরেও খোকন দাস এই মিথ্যাচারটা কেন চালিয়ে যাচ্ছে। আমি একটাই কথা বলতে চাই, খোকন দাসকে বলুন, খোকন দাসের যদি সৎসাহস থাকে তাহলে খোকন দাস আপনার এই মিডিয়ায় আসুক, আমিও আসবো, কাঞ্চন কাজীকে, সিপিএম থেকে আসা কাঞ্চন কাজীকেও নিয়ে আসুক, আমরা রাজনৈতিকভাবে লড়াইটা করব। আমি সেই বাড়ির ছেলে, আমি সেই বাড়ির ছেলে যে বাড়ির আমার বাবাকে সিপিএমের লোকেরা মেরেছিল, বেঁধে মেরেছিল, লিখিয়ে নিয়েছিল কোনো দিন কংগ্রেস করব না। আমার বাবা 11 বছর প্যারালাইসিস স্ট্রোকে ভুগে মারা গেছে, আমি সেই বাড়ির ছেলে। মেহবুব সেই রাজনৈতিকভাবে লড়াইটা করে গেছে, মঙ্গলকোটে পুলিশ যে মারধর করেছিল, আঘাত করেছিল সিপিএমের আমলে, সেটা মেহবুবের ওপর আঘাত হয়েছিল। ইউনিভার্সিটিতে যে মারামারি হয়েছিল, পুলিশ প্রশাসন যে লাঠিচার্জ করেছিল, মেহবুবকে আঘাত পেতে হয়েছিল, খোকন দাসকে পেতে হয়নি। সেই জন্যই খোকন দাস যে রাজনৈতিক কষ্ট যন্ত্রণা এটা বুঝবে না, কারণ খোকন দাসদের পক্ষে সমস্ত কিছু করাটা সম্ভব, নিজেদের স্বার্থে, দলের স্বার্থে নয়। আর আমরা দলের জন্য নিজেকে বিকিয়ে দিয়েছি, আজও দিয়েছি, আগামীকালেও দেবো। তৃণমূল কংগ্রেসের জেলার সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী এলাকার প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন। কালকে নির্বাচন ছিল, নিশ্চয়ই জানেন, নির্বাচন পর্ব প্রায় শেষের দিকে 3:30-4 সময় করে আমাদের বুথের কর্মীরা প্রায় নির্বাচন চুকে যাচ্ছিল। আমাদের তৃণমূল কংগ্রেসের বুথের কর্মীরা তাদের বাড়ি ফিরছিল, সেই মতো অবস্থায় ঠিক সন্ধ্যা মোহাম্মদ শহীদুল্লাহ ফকু মাস্টার নির্বাচনী কার্যালয় করেছিলেন, সেই সামনে দিয়ে আমাদের কর্মীরা ফিরছিলেন, ওখানে তাদেরকে আটকিয়ে বেধড়ক মারধর করা হয়। মাথায় আঘাত হয়, তার নাম হচ্ছে শেখ মুস্তফা, আরেকজনকে মনে হয় শেখ জসিমুদ্দিন, আরেকজনকে মনে হয় সুভাষ মাঝি, আরেকজন হয় শেখ আশিক, বাকি থেকে সাধারণ করা হয়। আচ্ছা, কেন আপনারা দুজনেই তো একই দল করেন, তাহলে কেন আপনাদেরকে হঠাৎ করে এরকম ধরে মারধর করালো? এটাই তো আমি শুনে অবাক, আমি তো ভেবে পাচ্ছিলাম না। তারপরে কর্মীরা যখন আমার কাছে এলো, মারধর করেছে, আমি বললাম ঠিক আছে, হয়তো ছেড়েতে যাওয়ার কি হয়েছে। তখন নির্বাচনের পক্ষে প্রায় 6টা পর্যন্ত 2 ঘন্টা বাকি ছিল, আমি বললাম ঠিক আছে, যে এখন নির্বাচন চলছে, এটাকে কেন্দ্র করে আর দ্বিতীয় আর কোনো ঝামেলা না বাড়ে, যা ওরা যা ভালো বুঝেছে করেছে, হ্যাঁ, এটা পরে দলে ঝামেলা হবে, এখন ছেড়ে দাও। মানুষ উত্তর হয়েছে, তাদের সবাইকে সামাল দিয়ে পুরো নির্বাচন প্রক্রিয়া শেষ যখন হয়ে গেল প্রায় 7টার পর, সমস্ত বুথের কর্মী এজেন্টে আমরা সবাই ফিরে এলো, প্রত্যেককে আমি বললাম এবার নিজে নিজে বাড়ি চলে যাও, চান টান করো, খাওয়া দাওয়া করো, যা করবে করো। আমরা সব কর্মীরা নিজে নিজে বাড়ি চলে গেছে। এই মতো অবস্থায় হঠাৎ শুনছি নাকি প্রচুর মানুষ সন্ধ্যা মোহাম্মদ শহীদুল্লাহ ওনার যে পূর্বে এসি লাগানো যে পার্টি অফিস, সেই পার্টি অফিসে সংগঠিত করে লাঠি টাঙ্গি বল্লম খেঁচা বোম মারতে 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 এগিয়ে আসছে। আমি ভাবলাম হঠাৎ কেন এমন হলো, কাকর থেকে শুনছি নাকি যে ওখান থেকে বোম মারতে মারতে এসে রাস্তায় যেখানে দেখা পাচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে বেধড়ক মারধর শুরু করেছে। ওনার সঙ্গে যে প্রচুর মানুষ ছিল, এই মানুষগুলো কোথাকার, ওনার এলাকারই? সমস্ত একদম খুদ, মানে কি বলবো, এগুলো সুপারি কিলার এনেছিল, আমাকে হত্যা করার জন্য সুপারি কিলার এনেছিল, হ্যাঁ, আমাকে হত্যা করার জন্য সুপারি কিলার এনেছিল। এবং আমার সঙ্গে যারা কর্মী দলবীর সমর্থক আছেন তাদেরকে এলাকা ছাড়া করার জন্য, তাদেরকে মারার জন্য এটা এনেছিল। এবং তারও সুফল তার উনি করেছেন, ঘটনা ঘটেছেন। এসি তৃণমূল কংগ্রেসে আমার যে পার্টি অফিস ছিল, যেখানে মমতা ব্যানার্জির ছবি লাগানো ছিল, যেখানে জিরা ফুলের ছবি লাগানো আছে, যেখানে 26 তৃণমূল কংগ্রেস নির্বাচনী কার্যালয় লেখা আছে, যেখানে তেলঙ্গানা তৃণমূলের ঝান্ডা লাগানো, সেই ঝান্ডা মমতা ব্যানার্জির ছবি সমস্ত কিছু তুলে লোপাট করে ভাঙচুর করে আরো কালি লেপে দিয়ে ভাঙচুর করে ওনারা চলে যান। আচ্ছা, কেন হঠাৎ করে তারাও তৃণমূল করে, আপনারাও তৃণমূল করেন একই এলাকায়, হঠাৎ করে আপনাদের উপর এইভাবে আক্রমণ কেন? আক্রমণ অন্য কোনো কারণ নাই, এই নির্বাচন যে লোকসভা নির্বাচন হচ্ছে, এখানে নিশ্চয়ই আপনাদের চ্যানেলে আমরা লক্ষ্য করেছি, আমি প্রচুর এলাকায় প্রচার করেছি, মানুষের ডোর টু ডোর প্রোগ্রাম করেছি, যাতে আমাদের দল
আরো শক্তিশালী হয়, মজবুত হয় এবং আরো বেশি ভোটে লিড পায়। তার জন্য প্রচুর পরিশ্রম করে নিশ্চয় আমরা লক্ষ্য করেছেন এবং নির্বাচনটা আমি দারুণ ভাবে মানুষকে নিয়ে প্রচুর কর্মী নিয়ে ভোর 4:30 থেকে পরিচালনা করেছি এই নির্বাচনটা। এই দেখে হয়তো এটা তো ওনারা দলটাকে দল বলে ভাবছেন না, ওটা দলটাকে নিজের ব্যক্তিগত সম্পত্তি বলে ভাবছেন আর কি। ওনারা ভাবছেন এই 26 নম্বর ওয়ার্ডের যে দল, দলটা সম্পত্তি দলিলটা হয়তো মমতা ব্যানার্জি ওনাদেরকে লিখে দিয়েছেন, এখানে আর কারোর দলের অধিকার নেই, আর কেউ দল করবে না। ওনাদের প্রতি মানুষ বিশেষজ্ঞ হয়েছে। বিগত 10 বছর উনি ভাইস চেয়ারম্যান ছিলেন, ভাইস চেয়ারম্যান থাকাকালীন এলাকায় ওনার প্রতি মানুষ বিশেষজ্ঞ। উনি তোলাবাজিতে প্রশ্রয় করেছেন, উনি বাড়ি করতে টাকা নেন, উনি এমন কোনো কাজ না যে ওনার থাকবে আসেন থাকবে শোনেন আক্রমণ করা হয়। কি বলবেন? আমার বাড়িতে ব্যাপক আক্রমণ করা হয়, বাইরে 10টি বোমা মারা হয় এবং বাড়ির দরজায় মানে টাঙ্গি থেকে বল্লম থেকে সমস্ত মারা হয়। এবং মানে কি বলবো, এবং খন্দেকার ফরিদুর রহমান সবুজ ওনার ভাইরা, হ্যাঁ মোহাম্মদ নাজির, মোহাম্মদ হাসিফ এবং বহিরাদোষী মহিনুর রহমান খন্দেকার, মোহাম্মদ শহীদুল্লাহ, এনাদের উপস্থিতিতে আমার বাড়িতে ব্যাপক বোমাবাজি করা হয়। আমি তো অবাক, মানে কোনো আমার বাড়িতে বাচ্চা মেয়ে আছে, ছেলে আছে, আমার মায়ের 70 বছর বয়স, সেসবের প্রতি কোনো রকম লক্ষ্য না রেখে আমাকে দমানোর জন্য কাঞ্চনকাজীকে ওইভাবে বোমাবাজি করে দমানো যাবে না। আমি মমতা ব্যানার্জির একজন অনুগত সৈনিক, তার হয়ে কাজ করে যাবো। আমি মুখ্যমন্ত্রীর কাছে ছাত্রী নিয়ে কোনো কাজ করবো না। দল আমাকে বলেছে নির্বাচন করতে, দল আমাকে প্রচার করতে বলেছে, আমি দলের অনুমতি নিয়ে এলাকায় কাজ করবো। এই বিষয়ে সাইদুল্লাহ মোহাম্মদ খন্দেকার বাবুর সঙ্গে কথা বলা হলে উনি বলেছেন যে না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। কি বলবেন? এলাকার আমাদের 10,000 ভোটার আছে, 10,000 ভোটার এই কথাই বললেন উনি বাদ দিয়ে, উনি উনার ফাগরেদা বাদ দিয়ে। উনি মঙ্গলকোট থেকে, উনি লক্ষ্মীপুর মাঠ থেকে, উনি চিত্তগ্রাম থেকে, হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে দুষ্কৃতিকারী থেকে নিয়েছিলেন বোমা বোমা এবং পিস্তল নিয়ে এলাকায় ঘুরে বেরিয়েছেন, সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছেন, সারা রাত এলাকায় লোডশেডিং করে বোমাবাজি করেছে। এটা ওটা উনি বললে হাস্যস্বাদ ব্যাপার হয়ে যাবে, এটা এলাকার মানুষ বলবে, যাদের বাড়ি ভাঙচুর হয়েছে তারা বলবে, যে সমস্ত মানুষ এটা লক্ষ্য করে গেছে, এটা ওনাকে ঘৃণা জানাচ্ছে, আমি ঘৃণা জানাই, ধিক্কার জানাই। হ্যাঁ, এবং এই ব্যাপারে আপনারা কি আপনাদের উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন? কি বলছেন? সমস্ত বিষয়টা জানানো হয়েছে, যেহেতু নির্বাচন পক্ষে চলছে, এই শেষ হয়েছে, সবাই ব্যস্ত আছেন, পরে নিশ্চয়ই ওনারা বিষয়টা নিয়ে পদক্ষেপ নেবেন। এরকম আমার তো মনে হয় এরকম নোংরা লোক এরকম দলের না রাখাই উচিত। বেশ কয়েকজন মহিলা দেখলাম আহত হয়েছে এই ঘটনায়। একজন মহিলা মোকরাম দিদিকে উলঙ্গ করে স্পষ্ট করে টাঙ্গি দিয়ে তার যৌনাঙ্গ থেকে আমাকে তার জাং থেকে স্তন্ত সব কাটা হয়েছে। তিনি মানে নিভর ধর কি বলো বিভীষিকাময়ী, মানে ওনার বডিটা দেখে বিভীষিকাময়ী বডি। এটা খন্দেকার ফরিদ রহমান সবুজ, হ্যাঁ শহীদ মেহবুর রহমান, খন্দেকার শহীদার উপস্থিতিতে হয়েছে, মানুষকে ভয় দেখাচ্ছেন, সন্ত্রাসের পরিসৃষ্টি করছেন। ওনারা এখন জ্ঞান থাকছেন যে একটা মহিলাকে বিভস্ত করে করা যায় না, সেই জ্ঞানটা ওনারা হারিয়ে ফেলেছেন। ওনারা এলাকায় প্রত্যেকটা বাড়ি বিধবা মাঠ থেকে বয়স্ক মানুষদের কাউকে বাদ দেয়নি মারতে এবং চমকাতে। ধন্যবাদ, ধন্যবাদ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা পৌরসভার উপপৌরপতি খন্দেকার মোহাম্মদ শহীদুল্লাহ। আগামী খুবই স্মুথলি ভোট হয়েছে, আমি ভোটের কাজে খুবই ব্যস্ত ছিলাম, বিভিন্ন এলাকায় আমাকে ছুটে বেড়াতে হয়েছে। তার কারণ হচ্ছে দলটা করি তো আজ থেকে না, 1998 সাল থেকে দলটা করি। দেখুন, 2008 সাল থেকে আমি কাউন্সিলর এবং 2018 সাল পর্যন্ত এই 10 বছরে আমাদের এই 26 নম্বর ওয়ার্ড গোদা সম্পর্কে পুলিশের খাতায় কোনো ডায়েরি পর্যন্ত হয়নি, কোনো ঝুট নাই, কোনো ঝামেলা নাই, কোনো কিচ্ছু নয়। হঠাৎ 2018 সালের অক্টোবর মাসের পর থেকে দেখা গেল যে কিছু মানুষ, হ্যাঁ মানে মিথ্যার বেসাতি পড়ে খুব বাজে বাজে কাজ করে বেড়াচ্ছে, পার্টির বিরুদ্ধে বলে বেড়াচ্ছে, পার্টির করার নাম করে বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্নকে পরিচিত করা। এই ব্যাপারটা নিয়ে আমি খুব দুঃখিত। গতকাল যে ঘটনাটা ঘটেছে, দেখা গেল যে ভোট হয়ে যাওয়ার পরে
ঘটনাটা হচ্ছে যে শুধু শুধু আমাদের ছেলেদের নামে বলেছে এবং অভিযোগও করেছে নাকি, তার কোনো সত্যতা নাই, তার কোনো এ নেই, কোনো কিছু নেই। কোনো আমার ওয়ার্ডে কোনো দিন কোনো ঝামেলা ছিলও না। আর ইদানিং দেখছি যে কিছু বইফোর কিছু বাজে ব্যাড এলিমেন্টসের দ্বারা মানে অনেক ছেলেই আক্রান্ত হচ্ছে। যেমন কালকে ডালু মোহাম্মদ হাসিবের ঘর ভাঙচুর হয়েছে। কোকিল বলে আমাদের খন্দেকার পাড়ায় একজন আছে, তার ঘর ভাঙচুর হয়েছে, তার বাইক ভাঙচুর হয়েছে। সিপন ওই খন্দেকার পাড়ায় শহীদতলা এক সিপন, ওর বাইক ভাঙচুর হয়েছে। আর শেখ দুলু ওর টোটো ভাঙচুর করেছে। আর নিজামের ছেলে খন্দেকার পাড়ায় নিজামের ছেলে দোকান ভাঙচুর করেছে। এই এই এইসব ভাঙচুর করার পরে যে থানা পুলিশ হয়েছে, বেশ কিছু পুলিশ এসছে, কিছু ছেলেকে আন্তাবড়ি তুলে নিয়ে চলে গেছে। কোনো বোম্বিং কোনো কিছুর ব্যাপারই নাই। হ্যাঁ, যদি কেউ বোম মেরে থাকে সেটা কে মেরেছে কারা মেরেছে আমি তো বলতে পারবো না। আমি তো খুব ক্লান্ত ছিলাম, কাল সারাদিন খুব পরিশ্রান্ত হয়েছে। তা আমার মনে হচ্ছে কারুর কারুর ইন্ধনে, পার্টিরই কারুর ইন্ধনে এইসবগুলো হচ্ছে বলে আমি মনে করি। এটা কাম্য নয়। সততা স্বচ্ছতার সাথে রাজনীতিটা করে এসেছি, এখনও করি। তা এইরকমভাবে যদি অশান্তি হয় তাহলে তো খুবই দুর্ভাগ্যজনক অবস্থা। তা পার্টিকে আমি বিস্তারিতভাবে জানাবো। কারা করছে তো বোঝা মুশকিল। ওই তো কাঞ্চনের কিছু ছেলে আছে, সেই ছেলেরাই ওইসব দুষ্টুমি করে বেড়াচ্ছে। 2018 সালের অক্টোবরের পর থেকে নাকি ওরা খুব পার্টি প্রেমী হয়ে গেছে। কে গালাগালি করেছে, কে কোথায় কখন কী করেছে এই নিয়ে হয়েছে, সামান্য একদম কোনো জট সামান্য ব্যাপার নিয়ে হয়েছে। তা আমার ওয়ার্ডে কোনোদিন পুলিশ আসার প্রয়োজন হয়নি। আমরা পুলিশ এবং প্রশাসনকে যথেষ্ট সহযোগিতা, এটা 26 নম্বর ওয়ার্ড। আমি 2008 সালে ক্ষমতায় এসেছি, সিপিএম পিরিয়ডে আমি কাউন্সিলর ভাইস চেয়ারম্যান ছিলাম শেষ 5 বছর 2013-18। কিন্তু আমরা পুলিশকে বলেছি যে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, সেটা দেখার কথা। পার্টি পুরোপুরি বোধ হয় মিথ্যা, আমার জানা নেই। হ্যাঁ, পুরোপুরি মিথ্যা। আমার মনে হচ্ছে তো ওদের ছেলেরাই বোম মেরেছে হয়তো। এটা এইখানে ওয়ার্ডটা কোনো গ্রুপ ছিল না, কোনো শান্ত ওয়ার্ড ছিল। এই ওয়ার্ডকে অশান্ত করার একটা প্রচেষ্টা। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি টহল চলছে। ব্যুরো নিউজ।